আমি আজকে রুই মাছের কালিয়া বানাবো। রুই মাছ নুন হলুদ মাখিয়ে নিলাম, আর তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার মাছ ভেজে নেবো। মাছগুলো ভাজা হবে, মাছ এখন উল্টে পাল্টে দেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। একটা দারচিনি, তিনটে এলাচ, একটা তেজপাতা, পেঁয়াজ দেব। দুটো পেঁয়াজ দিলাম, এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এরকম করে ভাজলে মাছে টেস্টটা বেশি হয়ে যায়। টমেটো দেবো, একটা টমেটো দিলাম। হলুদ পরিমাণ মতো, এবার এক এক করে মশলা দেব আর ভাজবো। হাফ চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচ, নুন পরিমাণ মতো, বাটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো আছে আর শুকনো লঙ্কা আটটা আছে, স্বাদ আনার জন্য অল্প একটু চিনি দেবো, রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, দশ মিনিট মশলাটা কষিয়ে নিলাম। এবার গরম জল, মাছ দিয়ে দেব। এবার ঢাকা দেব, এবার লো টু মিডিয়ামে রাখবো। ঢাকাটা খুলবো, দেখুন কত সুন্দর রুই মাছের কালিয়াটা হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। গরম মশলা দেব, ঘি দেব এক চামচ ঘি। আমার রুই মাছের কালিয়াটা হয়ে গেছে, এবার এক মিনিটের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, রুই মাছের কালিয়া রেসিপিটা দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।